আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, তোমাদের সবাইকে আরিফ টিউটোরিয়ালস এর নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। সো আজকে যে লেসনটা সেটা হচ্ছে বেশ কিছু জিনিসের সংজ্ঞা আমরা জানব, খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস রয়েছে সেগুলো সংজ্ঞা জানব, অ্যান্ড এগেন একই সাথে আমরা বেশ কিছু জিনিসের মধ্যে পার্থক্য জানব। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। তো অ্যাক্টিভ ইমিউনিটি বলতে আমরা কী বুঝি, এটা হচ্ছে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতার একটা ব্যাপার, এবং যেটা আসলে ওই রকম অ্যান্টিবডির উপস্থিতিতে প্রতিক্রিয়া হিসেবে ব্যবহৃত হয় এবং বিভিন্ন রকম অ্যান্টিবডি তারা উৎপাদন করতে পারে। এরকম একটা জিনিসগুলোকে আমরা বলতে পারি অ্যাক্টিভ ইমিউনিটি। এটাকে বাংলাতে বলা হয় সক্রিয় অনাক্রমতা, সক্রিয় অনাক্রমতা, এরকম একটা জিনিসকে বলা হয় অ্যাক্টিভ ইমিউনিটি। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে অ্যানেক্সাইটি ডিসঅর্ডার, অ্যানেক্সাইটি ডিসঅর্ডার। তো এটা হচ্ছে আসলে একটা মানসিক একটা উদ্বেগজনিত একটা জিনিস, অর্থাৎ মানসিক যে ব্যাধি রয়েছে তাদের মধ্যে অন্যতম একটা জিনিসকে আমরা বলতে পারি অ্যানেক্সাইটি ডিসঅর্ডার। এবং একটা জিনিস দেখা যায় যে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় 30% মানুষই লাইফের কোনো না কোনো সময় এরকম অ্যানেক্সাইটি ডিসঅর্ডারের মধ্যে সাফার করে, ভুগে তারা এরকম একটা জিনিসের মধ্যে। তো এটা হচ্ছে একটা মানসিক একটা ব্যাধি, এটাকে বলে অ্যাংজাইটি ডিসঅর্ডার। তারপর 3 নম্বর হচ্ছে ইমিউন সিস্টেম। তো করোনা ভাইরাসের এই যুগে আমাদেরকে সাধারণত বলা হয় যে আমাদের ইমিউন সিস্টেমটাকে কিন্তু এরকমভাবে শক্তিশালী করতে হবে, স্ট্রেন্থেন করতে হবে। সো এটা কি আসলে আমরা জানি? সো ইমিউন সিস্টেমটা হচ্ছে রোগ প্রতিরোধ একটা ব্যবস্থা, এবং যেটা আসলে ওই রকমভাবে আপনার দেহকে বিভিন্ন রকম রোগ সংক্রমণ থেকে দারুণভাবে প্রোটেক্ট করে। অ্যান্ড এগেন এরা কিন্তু আমাদের দেহকে বাইরের যে বিভিন্ন রকম অণুজীব রয়েছে, লাইক বিভিন্ন রকম আপনার কোষ টিস্যু বা এরকম জিনিসগুলো থেকে, রোগ জীবাণুগুলো থেকে আমাদেরকে দারুণভাবে, যেটা আসলে ওই রকমভাবে সেভ বা প্রোটেক্ট করে, এরকম জিনিসগুলোকে কিন্তু বলা হয়, এরকম প্রতিরোধ ক্ষমতাটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে ইমিউন সিস্টেম, ইমিউন সিস্টেম। তারপর রয়েছে একটা পার্থক্য বলবো এখন আপনাদেরকে, সেটা হচ্ছে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের মধ্যে একটা পার্থক্য বলবো। সো অ্যান্টিবডি হচ্ছে আসলে কিছু প্রোটিন যেগুলো আসলে অ্যান্টিজেনগুলোকে আইডেন্টিফাই করে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে কিন্তু দারুণভাবে এটা ইনফ্লুয়েন্স করে। তো এটাকে আমরা বলতে পারি অ্যান্টিবডি। এবং অপরদিকে অ্যান্টিজেন হচ্ছে এটাও কিছু বেশ কিছু প্রোটিন, বাট প্রোটিন ছাড়াও আসলে অ্যান্টিজেন আরও কী হতে পারে জানেন? হতে পারে কিছু পলিস্যাকারাইড, হতে পারে কিছু লিপিড, হতে পারে আবার নিউক্লিক অ্যাসিড, এরকম জিনিসগুলোকে আপনি অ্যান্টিজেন বলতে পারেন। এবং এগুলো কিন্তু আপনার রোগ প্রতিরোধ প্রতিক্রিয়াটাকে এটাও কিন্তু দারুণভাবে ইনফ্লুয়েন্স করে। বাট পার্থক্যটা কিন্তু এখানে রয়েছে যে এটা আসলে প্রোটিন ছাড়াও অন্যান্য আরও কিছু রাসায়নিক জৈব রাসায়নিক জিনিস রয়েছে, সেগুলোও হতে পারে অ্যান্টিজেন। সো পার্থক্যটা অবশ্যই মনে রাখবেন। তারপর রয়েছে 5 নম্বর আরেকটা পার্থক্য নিয়ে এখন কথা বলবো, সেটা হচ্ছে ভাইরাস ভার্সেস ব্যাকটেরিয়া। সো করোনা ভাইরাসের এই যুগে আপনারা তো ভাইরাস কথাটা আসলে সবাই শুনে থাকেন, সো এবং জিনিসটা কী সেটাও বুঝতেছেন একটা ভাইরাসের প্রভাবেই। বাট আমি আসলে বলছি এখন ভাইরাসের যে আসলে বিষয়টা সেটা হচ্ছে কি, ভাইরাস হচ্ছে জীবিত কোষগুলোকে সংক্রামণ করতে পারে এরকম ক্ষুদ্র একটা অণুজীব, এটা অবশ্যই মাইক্রোস্কোপিক ওই রকম। বাট একটা বিষয় মনে রাখতে হবে আপনাকে, ভাইরাসগুলো কিন্তু জীবিত বা সজীব যে কোষ রয়েছে সেই দেহের মধ্যে কিন্তু অভ্যন্তরে কিন্তু এটা আসলে ওইরকমভাবে বংশবৃদ্ধি করতে পারে, রিপ্রোডাকশন যে ব্যাপারটা রয়েছে তাদের মধ্যে, প্রজননের ব্যাপারটা, সেটা কিন্তু দারুণভাবে সে করতে পারে। বাট আরেকটা বিষয় আপনাকে এখানে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে জীবিত কোষের বাইরে কিন্তু তারা দারুণভাবে ইনঅ্যাক্টিভ, ওইরকমভাবে কিন্তু তাদের কার্যকারিতা একেবারে নেই বললেই চলে, অর্থাৎ একেবারে জড় পদার্থের মতো তারা আচরণ করে। অ্যান্ড অন দ্য কন্ট্রারি আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাকটেরিয়ার বিষয়টা, সেটা হচ্ছে কি, ব্যাকটেরিয়া কিন্তু ভাইরাসের মতো একটি অণুজীব, বাট ভাইরাস থেকে তাদের যে আকারে, তাদের ওই রকম আকৃতিটা একটু বড় অপেক্ষাকৃত, এবং তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, এবং তারাও কিন্তু ওই রকমভাবে বিভিন্ন রকম রোগ সংঘটিত করে দিয়ে যায়। বাট অ্যাকচুয়ালি যেটা হয়, ভাইরাস থেকে ব্যাকটেরিয়া কিছুটা হলেও উপকারিতা রয়েছে বেশি, তারা কিন্তু কিছু উপকার মানুষের করে দিয়েছে, বাট তারা কিন্তু রোগও সৃষ্টি করে। সো এ হচ্ছে তাদের মধ্যে পার্থক্য এবং তাদের আলোচনাটা। তারপরে হচ্ছে একটা সংজ্ঞা বলি আপনাদেরকে, হ্যান্ড স্যানিটাইজার। তো হ্যান্ড স্যানিটাইজারকে আপনি বলতে পারেন হ্যান্ড অ্যান্টিসেপটিক বা হ্যান্ড রাবও বলতে পারেন এটাকে। সো এটা কী করে, এটা বিভিন্ন রকম পেথোজেন রয়েছে, বাইরের বিভিন্ন অণুজীব রোগ জীবাণু রয়েছে, সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করে। তাই জন্য আমরা কিন্তু হাতের মধ্যে এরকম হ্যান্ড স্যানিটাইজার জিনিসটা
ইউজ করে দিয়েছে করে থাকে। তারপর সাত নম্বরে আরেকটা পার্থক্য বলবো, সেটা হচ্ছে কোয়ারেন্টাইন ভার্সেস আইসোলেশন। সো বর্তমান সময়ের বহুল আলোচিত এবং খুবই পরিচিত একটি শব্দ, দুটি শব্দ এখানে, এক হচ্ছে কোয়ারেন্টাইন আর একটা আইসোলেশন। সো কোয়ারেন্টাইন বলতে হচ্ছে কি, আসলে ওইরকমভাবে এরকম একটা পদ্ধতি যে যেখানে আসলে কোনো প্রাণী অথবা মানুষকে বিশেষ একটা কমিউনিটিতে যখন তারা ছিল ওইরকম একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত কোনো একটা একটা রোগের একটা এলাকায় তারা ছিল, ওইখান থেকে আসার পর তাদের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া আছে বা না আছে বা রোগটা আছে কি না সেটা আসলে নিশ্চিত নয়, এবং তাদের আরও ভালো যে জনগোষ্ঠী রয়েছে তাদের সেফটির জন্য ওইরকমভাবে তাদেরকে যখন বেশ কিছুদিন ওইরকমভাবে আলাদা রাখা হয়, এরকম জিনিসটাকে বলা হয় কোয়ারেন্টাইন, তার নিশ্চিত হওয়ার জন্যে যে তাদের মধ্যে ওইরকম সংক্রামক রোগটা তাদের মধ্যে রয়েছে কি না। বাট আইসোলেশনটা কিন্তু সম্পূর্ণ বিপরীত একটা বিষয়। আইসোলেশন হচ্ছে কোনো একটা প্রাণী বা ব্যক্তি বা মানুষ হতে পারে সেটা, সেটা যখন কোনো একটা রোগ দ্বারা, সংক্রামক একটা রোগ দ্বারা আক্রান্ত, ইনফেক্টেড, তাকে যখন ওইরকম আক্রান্ত হওয়ার পর সবার সেফটির জন্য আলাদা করে রাখা হয়, এরকম জিনিসটাকে বলা হয় আইসোলেশন। সো আইসোলেশনকে আমরা বাংলাতে বলতে পারি পৃথকীকরণ, এরকম একটা জিনিস। তারপর রয়েছে আরেকটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে প্যান্ডেমিক ভার্সেস ইপিডেমিক। সো প্যান্ডেমিক মানে হচ্ছে আসলে বিশ্বব্যাপী যে জিনিসটা, সেটা যেমন বিশ্বব্যাপী বলতে এখানে কিন্তু রোগের ব্যাপারটাই আসবে। সো কোনো একটা সংক্রামক বা মহামারী রোগ যখন ওইরকম বিশ্বব্যাপী প্রাদুর্ভাব হয়ে যায়, রোগের প্রাদুর্ভাব যখন বিশ্বব্যাপী হয়ে যায় সারা পৃথিবীতে গ্লোবালি ওইরকমভাবে হয়ে যায়, সেটাকে বলতে হয় প্যান্ডেমিক। আর ইপিডেমিক হচ্ছে নির্দিষ্ট একটা এলাকার মধ্যে যখন জিনিসটা থাকে, ইটস লাইক ইউ নো ওয়েন দ্য করোনা ভাইরাস ওয়াজ ইন জাস্ট ইন ইন চায়না, দেন ইট ওয়াজ জাস্ট এ ইপিডেমিক ভাইরাস, ইপিডেমিক। বাট এটা কিন্তু পরবর্তীতে গ্লোবালে ছড়িয়ে পড়ে, দেন উই ক্যান কল ইট নাও প্যান্ডেমিক, এবং উই আর কলিং ইট অ্যাকচুয়ালি, অ্যান্ড উই আর ভেরি মাচ গেটিং ইউজ টু ইট। সো এটা হচ্ছে প্যান্ডেমিকের ব্যাপারটা। তারপর রয়েছে জেনোফোবিয়া, এটা হচ্ছে জেনো মানে হচ্ছে আসলে ওইরকম বিদেশ বা এরকম অপরিচিত কোনো জিনিসকে বলা হয় জেনুস, এবং ফোবিয়া মানে হচ্ছে ভয়। সো জেনোফোবিয়া মানে হচ্ছে বিদেশি কোনো জিনিসের প্রতি তীব্র ঘৃণা বা ভয়, এরকম জিনিসটাকে অপরিচিত জিনিসের প্রতি ঘৃণা, এটাকে বলা হয় জেনোফোবিয়া। অ্যান্ড এটাকে আরেকটা সংজ্ঞা আমি দিয়ে দিই, সেটা হচ্ছে জেনোম্যানিয়া, এটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত একটা বিষয়। জেনোম্যানিয়া হচ্ছে বিদেশি জিনিসের প্রতি তীব্র আকাঙ্ক্ষা বা আসক্তি এরকম, অর্থাৎ বিদেশি কোনো পণ্যের প্রতি যখন আমরা বা বিদেশি কোনো কালচার বা ক্রিস্টিয়ানিটিকে বলি সেটার প্রতি তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, সেটাকে বলা হয় জেনোম্যানিয়া। সো জেনোফোবিয়া এবং জেনোম্যানিয়া সম্পূর্ণ কিন্তু অপোজিট দুইটা বিষয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে ফেসিজম, ফেসিজম মানে হচ্ছে ফেসিবাদ, এটা হচ্ছে কি একটা চরম ডানপন্থী একটা ভাব, চরম ডানপন্থী যে দলগুলো রয়েছে একটা দেশের মধ্যে, তারা যখন আসলে বিরোধী দল বা অন্যান্য জনগোষ্ঠীর প্রতি দেশের দারুণভাবে সরাসরি মনোভাব পোষণ করে, এরকম একটা জিনিসকে বলা হয় ফেসিজম বা ফেসিবাদ। এবং এটা কী করে, এবং তারা কিন্তু নিজেদের স্বার্থের জন্য, নিজেদের জন্য শুধু তারা সমাজ এবং কমিউনিটি বা ওইরকম জিনিসগুলোতে তাদের যে মন গড়া মতো তাদের বিভিন্ন আইন কানুন বা নিয়মগুলো দারুণভাবে চাপিয়ে দিই, এরকম জিনিসগুলোকে বলা হয় ফেসিজম বা ফেসিবাদ। এবং অ্যাট লাস্ট সর্বশেষ জিনিসটা হচ্ছে মনিটাইজেশন। সো মনিটাইজেশন মানে হচ্ছে কোনো একটা জিনিসকে অর্থে বা টাকায় বা কারেন্সিতে যে আমরা কনভার্ট করি, রূপান্তর করি, সেটাকে বলে মনিটাইজেশন। সো এটা হচ্ছে কি জানেন, যেমন ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের বিভিন্ন পেজ রয়েছে, এই পেজ বা চ্যানেলগুলো যখন আসলে ওইরকমভাবে কোনো একটা নির্দিষ্ট শর্ত বা কন্ডিশন পূরণ করার পর ওইরকম একটা টাকা ইনকাম করার একটা পরিবেশ তারা হয়, এরকম একটা বিষয়কে বলা হয় মনিটাইজেশন। সো এই ছিল আসলে বেশ কিছু সংজ্ঞা এবং একই সাথে বেশ কিছু পার্থক্য। আই হোপ ইউ উইল গেট বেনিফিটেড ফ্রম দিস ভিডিও, এবং আপনারা যদি এই ভিডিওটা থেকে অবশ্যই কিছু জিনিস শিখতে পারেন, আই উইল বি ভেরি মাচ স্যাটিসফাইড অ্যান্ড গ্রেটফুল। সো দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে, টিল দেন কিপ ওয়েল, বাই বাই।